আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের অন সেকেন্ড স্কুলে। তোমরা যারা 22 সালে SSC পরীক্ষা দিতে যাচ্ছ, আজকের এই উচ্চতর গণিতের স্পেশাল সাজেশনটি একমাত্র তোমাদের জন্য। তুমি মাত্র একটা অধ্যায় পড়লেই পাশ করতে পারবা এবং তিনটা অধ্যায় পড়লে মাস্ট তুমি A+ পেয়ে যাবা। এ সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটিতে ডিটেলস দেখব। তোমরা জানো যে উচ্চতর গণিতের অনেকগুলো চ্যাপ্টার দেওয়া হয়েছে, এগুলো আসলে এতগুলো না পড়লেও তুমি একটা অধ্যায় পড়লেই পাশ করতে পারবা এবং তিনটা অধ্যায় পড়লে কিভাবে A+ পেয়ে যাবা আজকে আমরা সেই ভিডিও এই ভিডিওতে দেখব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা সলিউশনে বা সমাধানে বা কোন কোন টপিক গুলো পড়তে হবে সেগুলোতে চলে যাই। লেটস স্টার্ট। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে উচ্চতর গণিতে তোমাদের কি কি কোন কোন অধ্যায়গুলো দেওয়া আছে। তো বীজগণিত আমি এগুলো ভাগ করেছি, বীজগণিত, জ্যামিতি এবং ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। তো বীজগণিতের মধ্যে আছে বীজগাণিতিক রাশি, অসীম ধারা, সূচক ও লগারিদম এবং দ্বিপদী বিস্তৃতি, এবং হচ্ছে জ্যামিতির মধ্যে জ্যামিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি অনেক হার্ড, এটা আসলে অনেকটা কঠিন। আর হচ্ছে ত্রিকোণমিতি এবং সম্ভাবনার হচ্ছে তোমার হচ্ছে এখানে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা দেওয়া আছে। তোমরা জানো যে বীজগণিত থেকে কয়টা প্রশ্ন থাকবে? এখানে বীজগণিত থেকে তোমাকে তিনটা প্রশ্ন দেওয়া থাকবে, জ্যামিতি থেকে দেওয়া থাকবে তিনটা, এবং হচ্ছে ত্রিকোণমিতি দেওয়া থাকবে দুইটা। এই মিলে টোটাল হচ্ছে 8টি প্রশ্ন দেওয়া থাকবে। এখন তোমাকে দিতে হবে কয়টা প্রশ্ন? যে কোনো তিনটি দিতে হবে। তোমার কখনো কিন্তু এখানে ডিভিশন নাই যে তোমাকে এই বিভাগ থেকে এটা দিতে হবে। আর তুমি ইচ্ছা করলে তুমি যে কোনো অধ্যায়, তুমি বীজগণিত শুধু সবগুলো যদি করে, যদি বলো যে না আমি জ্যামিতি ত্রিকোণমিতি থেকে দিব না, তাহলে সেটা সম্ভব। যদি তুমি বীজগণিত সবগুলো এই 4টা চ্যাপ্টারই করো, দেখা যাবে তুমি তো 3টা সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ। তাহলে 3টা সৃজনশীল কমন পেয়ে গেলে তোমার তো হয়ে যাচ্ছে, তোমার জ্যামিতি ত্রিকোণমিতি দরকার নেই, সম্ভাবনার দরকার নেই। আবার যদি বলে জ্যামিতি শুধু করবে, এগুলো করবো না, তাও সম্ভব। কিন্তু এক্ষেত্রে স্টুডেন্টের জন্য আসলে তোমাদের জন্য হার্ড হয়ে যায়, কারণ এখানে অনেক চ্যাপ্টারগুলো আছে যেগুলো অনেক কঠিন। এবার চলো আমরা দেখে নিই যে আমরা কোন কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা দেখে নিই। তো আমি তোমাদের জন্য সাজেস্ট করব যে হচ্ছে বীজগাণিতিক রাশি, এটা তুমি পড়বা। আচ্ছা, 4টা অধ্যায় থেকে তোমার 3টা সৃজনশীল আসবে, তাহলে যে কোনো একটা হয়তো মিস যাবে। এজন্য তোমার এখানে আর একটা অধ্যায়, সেটা হচ্ছে যে অসীম ধারা। অসীম ধারা নিলে তোমার এখানে 2টা অধ্যায় দিয়ে দিলাম, এবং জ্যামিতির মধ্যে হচ্ছে জ্যামিতিটা পড়বা, কারণ স্থানাঙ্ক জ্যামিতিটা অনেকটা কঠিন, জ্যামিতিটা সহজ। সহজ হলে এখান থেকে দেখা যায় তুমি কখনো 2টা কমন পেয়ে যেতে পারো, অথবা তোমার 1টাও পেয়ে যেতে পারো। তাহলে দেখা যায় যে এখানে যদি 1টা পাও, এক্ষেত্রে ধরে নাও কখনো 2টা পেতে পারো, যদি গুড লাক হয় তাহলে 3টা হয়ে গেল, অথবা কখন দেখলা যে এখানে 2টা পেয়ে গেলা, এই 2 অধ্যায় থেকে যে কোনো 1টা পেয়ে গেলা, তখনও কিন্তু 3টা হয়ে গেল তোমার। এবার আসি আর একটা তোমার হচ্ছে 100% সম্ভাবনার জন্য, যে তুমি এই 2টা করলা সাথে জ্যামিতি করলা এবং পরবর্তীতে এই সম্ভাবনা চ্যাপ্টারটা করলাম। সম্ভাবনা থেকে কোশ্চেন আসবে 1টা, অথবা ত্রিকোণমিতি। অনেকে ত্রিকোণমিতি করতে চায় না, তোমাদের জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি করো, কিন্তু হায়ার ম্যাথে অনেকে সম্ভাবনাটাকে বেশি প্রায়োরিটি দেয়। এই জন্য সম্ভাবনাটা যদি পড়ো, সেখান থেকে তুমি 1টা মাস্ট সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ। আচ্ছা, তাহলে সম্ভাবনা 1টা এবং হচ্ছে জ্যামিতি থেকে 1টা, এখান থেকে 2টার ভেতর যে কোনো 1টা কমন পেয়ে গেলে, সেক্ষেত্রে তোমার দেখা গেল যে 3টা কমন পেয়ে যাচ্ছ অথবা 4টা। কিন্তু মাস্ট তুমি এই যদি 4টা অধ্যায় পড়ো, তাহলে দেখা যায় মাস্ট হচ্ছে তুমি 3টা কমন পেয়ে যাচ্ছ। এখন আমরা আসি, যারা পাস করতে চাও তারা চাচ্ছ যে একটু কম পড়ে পাস করা যায় কিভাবে। এখন বলি যে তুমি যদি চাও যে তুমি সম্ভাবনাটা পড়ে তুমি পাস করতে চাও, হ্যাঁ পারবা, কারণ সম্ভাবনা থেকে 1টা মাস্ট সৃজনশীল আসবে। তুমি চাইলে সম্ভাবনায় থেকে পাস করতে পারো, কারণ সম্ভাবনা থেকে 1টা সৃজনশীল মাস্ট আসবে। যারা পাস করতে চাও তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, এই 1টা অধ্যায় পড়লে পাস করতে পারবা। অথবা তুমি যদি পারো জ্যামিতি পড়ো, জ্যামিতি পড়লে কখনো 2টাও পেতে পারো, 1টাও পেতে পারো, জ্যামিতি পড়লেও তুমি পাস করতে পারবা। এখানে একটা সমস্যা হবে যে তুমি যদি সম্ভাবনা 100% যদি পারো, তাহলে কিন্তু পাস করতে পারবা। অনেক সময় দেখা যায় যে
তোমার হচ্ছে গ নাম্বার তুমি পারো নাই, মানে গ নাম্বারে অঙ্ক তোমার একটু সমস্যা হয়ে গেছে, সেখানে তুমি গ নাম্বার আর মার্ক পেলে না, 4 মার্ক পেলে না, তো এখানে সমস্যা হয়ে গেল। তোমার কিন্তু কত আসলো, 4 আর 1 হচ্ছে 5, 6, যাই হোক 6 মার্ক আসলো। 6 মার্ক দিয়ে তুমি কিন্তু পাস করতে পারবা না। যদি তোমার 100% কনফিডেন্স হয় যে সম্ভাবনা থেকে আমি সবগুলোই দিতে পারবো, তাহলে তুমি 100% তুমি পাস করবা। আর যদি তোমার সমস্যা থেকে যায়, তাহলে তোমাকে যে কোনো এর মধ্যে থেকে যে কোনো একটার অধ্যায়ের হেল্প মাস্ট নিতেই হবে। তাহলে দেখা গেল যে ওই অধ্যায়ের হেল্পের সাহায্যে 2টা অধ্যায় নিলে তুমি পাস করতে পারবা। কারণ আমি কিন্তু বলছি একটা অধ্যায় পড়লেই পাস করতে পারবা, যদি সম্ভাবনা তুমি 100% পারো তাহলে পাস তো হবেই মাস্ট। কিন্তু যদি তোমার মধ্যে কনফিউজ থেকে যায়, তাহলে যে কোনো একটা অধ্যায়ের হেল্প নিতে হবে। এবার আসি যে 3টা অধ্যায় যদি পড়ি আমরা, তাহলে তুমি অবশ্যই মাস্ট তুমি সৃজনশীল 3টা কমন পাবাই, সেগুলো দেখে নেই। যে বীজগাণিতিক যে রাশিটা আছে এই অধ্যায় থেকে প্রতি বছরে কোশ্চেন হয়ে থাকে, এটা তুমি পড়লে একটা সৃজনশীল কমন পাবা, এবং অসীম ধারা থেকে এখানে একটা কোশ্চেন কমন পাওয়া যাবা দেখো। এবং তোমার হচ্ছে সম্ভাবনা থেকে একটা কোশ্চেন পেয়ে যাচ্ছ। এখন এখানে কথা হলো যে সম্ভাবনা থেকে একটা পেয়ে যাচ্ছ বীজগাণিত এবং অসীম ধারা থেকে, তোমার হচ্ছে এখানে তুমি একটা মিস হতে পারে। এখানে দেখো বীজগাণিত পড়লা, এর সাথে তুমি কি করলা, জ্যামিতিকটা অ্যাড করলা। তাহলে তোমার হচ্ছে তুমি 3টা যদি অধ্যায় পড়ো, তাহলে তুমি সৃজনশীল 3টা মাস্ট কমন পেয়ে যাচ্ছ। তাহলে বীজগণিত, জ্যামিতি এবং হচ্ছে সম্ভাবনা পড়লে 3টা মাস্ট তুমি কমন পেয়ে যাচ্ছ, অথবা অসীমটা পড়লেও পাওয়া, কিন্তু সম্ভাবনা যদি 2টা পাশাপাশি এই জন্য একটু সম্ভাবনা কম হতে পারে। এই জন্য বললাম জ্যামিতি পড়ো এবং বীজগণিত পড়ো এবং সম্ভাবনা পড়ো, 3টা মাস্ট তুমি কমন পেয়ে যাচ্ছ। আর 3টা কমন পাওয়া মানে হচ্ছে তোমার জন্য A+টা নিশ্চিত। ওকে, তাহলে তোমরা আশা করি ক্লিয়ার হয়েছো। যদি না বুঝতে পারো নিচে কমেন্ট বক্স আছে, তুমি লেখো, বলো আমাকে, আমি তোমাকে আরো বুঝিয়ে দেবো, বা তোমার সমস্যা কোথায় সেটা বলো, আমি তোমাকে হেল্প করব। এবার আসি আমরা যে MCQ এর ক্ষেত্রে আমরা কি করব। MCQ এর ক্ষেত্রে তোমাকে অবশ্যই ভালোভাবে তোমাকে পড়তে হবে, যে প্রত্যেকটা অধ্যায়ের, কারণ তোমাকে মিস করা যাবে না। মিস করলে MCQ তোমাকে তো পাস করতে হবে, 5 মার্ক অবশ্যই, কিন্তু 5 মার্ক তুমি 5 মার্কের জন্য তোমাকে অধ্যায়গুলো পড়তে হবে। যারা পাস করতে চাও তাদের জন্য বললাম যে তোমাদের যে আমি 3টা অধ্যায় যে দেখালাম, বীজগাণিতিক রাশি ঠিক আছে এটা দেখালাম, এবং এর সাথে কি জ্যামিতি দেখালাম, এবং এর সাথে সম্ভাবনা দেখালাম। এই 3টা অধ্যায় পড়লে তুমি হচ্ছে মা সম্ভাবনা, তাহলে 3টা অধ্যায় পড়লে তুমি 5 মার্ক পেয়ে যাবা, মাস্ট পাবা। কিন্তু তোমার হচ্ছে যদি যারা প্লাস পেতে চাও, তাদের জন্য কিন্তু সবগুলো অধ্যায় তোমাকে পড়তে হবে MCQ এর জন্য। তাহলে হিসাবটা ক্লিয়ার। যারা পাস করতে চাও তাদের জন্য এই 3টা অধ্যায় মাস্ট তোমাকে লাগবেই পড়তে, পাস মার্ক তোলার জন্য। আর হচ্ছে যদি যারা প্লাস পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, আর লাইক কমেন্ট কিন্তু আর মাস্ট তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য, বা আমি তোমাকে হেল্প করলাম। এবং তোমার যদি কোনো সমস্যা থাকে, তুমি আমার সাথে আমার কাছে বলতে পারো, আমি তোমাদেরকে বেটার সাজেস্ট করব কিভাবে কি পড়তে হবে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমার সাথে। সে পর্যন্ত তুমি সুস্থ থেকো, বা তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।